গর্ভাবস্থায় কি দাঁত তোলা যায়, কি মনে হচ্ছে আপনাদের? চলুন আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌম্যজয় বাসুকে। নমস্কার, আমি ডক্টর সৌম্যজয় বোস, আমি কনসালটেন্ট ডেন্টাল সার্জন। আমি যুক্ত আছি গুরু নানক ডেন্টাল কলেজে সিনিয়র লেকচারার হিসেবে। তাছাড়াও আমি আমার প্রাইভেট প্র্যাকটিস চেতলা সেন্টার ফর ফেশিয়াল অ্যাস্থেটিক্স আমার ক্লিনিকের নাম, আমি এখানেই আমার প্র্যাকটিসটা করি। আজকের বিষয়, আইডিয়ালি আমাদের অ্যাকর্ডিং টু, আমি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডস যদি ভাবি, অ্যাকর্ডিং টু দি আমেরিকান একাডেমি, ফার্স্ট আমাদের যখন প্রথমে একটা মা যখন সে তখনও প্রেগনেন্ট অবস্থায় আছে, তখন থেকে আইডিয়ালি আমরা দাঁতের জ্ঞান হিসেবে উই নিড টু গো টু আ ডেন্টাল সার্জন, যিনি মানে যখন জন্ম দেওয়ার আগে থেকে পর্যন্ত মানে সে তখন থেকেই মোটামুটি এডুকেশন পাওয়া উচিত মায়ের, সো দ্যাট বাচ্চাটা যখন জন্মালো শিশুটা তখন আমাদের যে দাঁত আসবে তারপর ক্লিনিং করব সেটা না। আইডিয়ালি উই শুড ইভেন ক্লিন দ্য গাম প্যাচ, মানে দাঁত আসেনি, কারণ দাঁত আমাদের বেরোয় ছ মাস যখন বয়স তখন থেকে, বাট এটা না যে দাঁত বেরোলে তারপর সেটা আমরা পরিষ্কার করব। আইডিয়ালি উই শুড বি ক্লিনিং যখন একটা গাম প্যাড থাকে, মানে তখনও দাঁত বেরোয়নি তখন থেকে, তো সেই ইনফরমেশনটা মা জানবে কী করে? মা জানবে যখন সে তখনও গর্ভবতী, মানে সে তখনও প্রেগনেন্ট, তখন আগে থেকে সেটা জানতে হবে। সো যখন একবার বাচ্চাটা জন্মালো, শিশুটা জন্মালো, তখন থেকে আপনার কী করে ক্লিনিং রাখতে হয় অ্যান্ড কীরম করে দুধ কীভাবে সেটা ওয়েদার সেটা সুইটেন্ড হবে মাদার্স মিল্ক, সেইগুলো সেভাবে কীভাবে কতক্ষণ এক্সপোজারটা রাখতে হবে, কী রাখতে হবে, এইগুলো সব প্রথম থেকে অ্যান্ড পোস্ট ওয়ান ইয়ার্স, যখন তারপর বছরে একবার করে আইডিয়ালি চেক আপে থাকা উচিত। সেটা আমরা কখনো বুঝি না, কারণ নর্মালি আমরা যাই ডেন্টাল সার্জনের কাছে যখন ব্যথা হয়, বাট সেই জিনিসটা খুবই কী বলবো, খারাপই বলবো, কারণ যখন যায় তখন অলরেডি ব্যথাটা হয়, কিন্তু প্রথমে না, ব্যথাটা হয় অ্যাপ্রক্সিমেটলি ফোর ইয়ার্স একটা দাঁতে প্রথম একটা যখন ক্যাভিটি ধরে তখন কিন্তু পেনলেস থাকে, এনামেলে আমাদের কখনো নার্ভ এন্ডিংস থাকে না, তারপরে সেটা শিরশিরানির দিকে যায়, দ্যাট উড বি পোস্ট ওয়ান অ্যান্ড হাফ টু টু ইয়ার্স, তার মানে ডেন্টিন বা সেকেন্ড লেয়ারে যখন সেন্সিটিভিটিটা শুরু হয় তখন অলরেডি প্রথম একটা চারা দেয়, তখন পেশেন্ট বুঝতে পারে যে একটা কিছু হচ্ছে, বাট এই সময়ও পেশেন্ট নর্মালি আসে না। পেশেন্ট যখন আসে তখন নার্ভের ইদার একদম কাছাকাছি বা নার্ভের মধ্যে অলরেডি ইনফেকশনটা চলে গেছে উইথ পেইন, ব্যথা নিয়ে তখন আসে। তো যখন আসে ওই সময়টা আমাদের কাছে কোনো অপশন থাকে না বা রুট ক্যানাল করতে হয়, বাট দিস ইজ অল প্রিভেন্টেবল। প্রেগনেন্সি হওয়ার সময় আর কি হরমোনস আর লাইক ওয়ার্কিং লাইক টুয়াইস অর থ্রাইস দেয়ার নর্মাল লেভেল, এই সময় যেটা নর্মালি দেখা যায় মায়েদের ক্ষেত্রেও দেখা যায় প্রেগনেন্সির সময়, ডিউ টু ইনক্রিজড হরমোনস মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্ত বেরোয় ইভেন উইথ গুড ওরাল কেয়ার। এবার এইগুলো নর্মালি আমি বলবো গাইনোকোলজিস্টও হয়তো সে অতটা ইয়ে করে কি করে না ইয়ে, মানে কারণ সেটা আপনার আবার শুধু বাচ্চাকে জানার আগে থেকে মানে তাকে কেয়ার করার আগে থেকে মা নিজেকেও কিন্তু তার আগে অনেক সময় যেটা দেখা যায় মাড়িটাড়িগুলো ফুলে যায়, রক্ত বেরোয় মাড়ি থেকে, এইগুলো হয় মায়ের সঙ্গে মানে ডিউরিং প্রেগনেন্সি। তো সবসময় যে বাচ্চাকেই জন্ম দেওয়ার আগে যে বাচ্চার কেয়ার সেটা না, প্রেগনেন্সির সময় এটাও হয় যে মায়েদের নিজের মুখে রক্ত বেরোয় মাড়ি থেকে ডিউ টু ইনক্রিজ অফ হরমোনস, তো সেইগুলোও আমি বলবো যে শুধু বাচ্চার জন্য না, শুধু মায়ের নিজের কেয়ারের জন্যও একবার করে বছরে মানে অ্যাটলিস্ট 9 মান্থসে একবার ডেন্টিস্টকে দেখানো উচিত, যদি সে ফার্স্ট অফ অল যখন বাচ্চাটা আসবে তার কী কী করতে হবে আসার আগে,
তার নলেজটার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মায়ের নিজের, যে তার কোনো ওরাল কোনো কিছু প্রবলেম হচ্ছে ডিউ টু ইনক্রিজ অফ হরমোনসের জন্য, সেটাও ডেন্টিস্টের কাছে এসে একবার দেখিয়ে নেওয়া উচিত, সে তাহলে যাতে কোনোভাবে কেয়ার বা, কারণ এইটা যে জাস্ট বিকজ মুখ পরিষ্কার হচ্ছে সেটা নয়, বাট বিকজ অফ দ্য হরমোনসের এক্সেসের জন্যেও অনেক সময় মাড়ি ফুলে রক্ত বেরোয়, তো সেটাও আপনার এসে না আসলে এগুলো তো বোঝা যায় না, আর এটা যে সবার হবে সেটাও না। এরকমও হতে পারে অনেক সময় যেখানে মা দাঁতের কন্ডিশনটা ভালো না, ঠিক জন্ম দেওয়ার আগে হয়তো দাঁতে ব্যথা হচ্ছে বা কিছু হচ্ছে, যেটা থার্ড ট্রাইমেস্টার, কারণ ওই সময় কোনো আপনার নর্মাল অ্যান্টিবায়োটিকও দেওয়া যায় না, ইট উড বি, সেটা বাচ্চার জন্যে ভালো না, তো সেটার জন্যে 6 মান্থস বা 3 মান্থস আরও আগে আসলে, রাউন্ড অ্যাবাউট 6 মান্থস আমি যেটা বললাম সেটা হচ্ছে লেটেস্ট, আরও আগে আসে, সো দ্যাট 2 to 3 মান্থস যখন একদম ফর্মেটিভ স্টেজে, সেখানে যদি আসে, যদি মায়ের কোনো এমন কিছু দাঁতে ব্যথা হতে পারে সেটার জন্যে আগে একবার সেখানে যদি কিছু করে, কারণ ওষুধটা যতভাবে আমাকে অ্যাভয়েড করতে হবে সেটা যদি আমি কোনোভাবে কিছু করে, যাতে আমার 9 মান্থস আমার কোনো কিছু কষ্ট না হয় মায়ের, তো সেটা যদি একটা রুটিন একটা যদি থাকে, তাহলে কী হয়, তাহলে জিনিসটা মোর সিস্টেম্যাটিক, মোর মানে একটা ফিউচারের জন্যে বোথ ফর দ্য মাদার অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য চাইল্ড, দুজনের জন্যই ভালো। বাচ্চার বেসিক্যালি ক্লিনিং পারপাসের জন্য, মানে কীভাবে পরিষ্কার করা গাম প্যাডস, মানে একটা বাচ্চা যখন ইয়ে হবে দুধ খাওয়ানোর পর দুধের মধ্যে, এটা এটা সবসময় মাকে বোঝাতে হবে যে দ্য বেস্ট ইজ মাদার্স মিল্ক, এর থেকে ভালো কিছু হতে পারে না, টু ট্রাই অ্যান্ড অ্যাভয়েড অ্যাজ মাচ অ্যাজ সুইটেন্ড মিল্ক অ্যাজ পসিবল। সেকেন্ডলি যেটা আপনি বললেন সেটা হচ্ছে এই বয়সে বাচ্চার, মানে শিশুর দাঁতের জন্যে নয় বাট বেসিক্যালি শিশুর প্রিভেন্টিভ মেজার, মানে একটা বাচ্চা এলো যখন জন্মানোর পর সে দুধ খাবে, দুধ খাওয়ানোর পর সেটা কীভাবে দিনে একবার করে ওয়েট ক্লথ নিয়ে গাম মাসাজ করে সেটাকে আপনার পরিষ্কার রাখা, সেকেন্ডলি যতটা পারা যায় সুইটেন্ড মিল্ক টাইপের এগুলো অ্যাভয়েড করা, ন্যাচারাল মিল্কের উপর দিয়েই চালানো, কারণ মিষ্টি প্যাসিফায়ার, সুইটেন্ড প্যাসিফায়ার যেটা, কারণ কোনো হ্যাবিট বাচ্চার সেটা প্রথম থেকে তাকে ইনকালকেট করতে হয়, আমি যদি আজকে একটা সুইটেন প্যাসিফায়ার দিয়ে দিই অ্যান্ড আই এক্সপেক্ট পোস্ট 1.5 ইয়ার্স বাচ্চাটা এবার সে আমি প্যাসিফায়ার দেবো না মিষ্টি, এবার সে তো চেঁচামেচি শুরু করে দেবে বিকজ হি অর শি ইজ ইউজ টু দ্যাট কাইন্ড অফ আ মিষ্টি জাতীয়, তো সেটা আমাকে প্রথম থেকে আমাকে, কারণ কোনো কিছু আমাকে সেটা প্রথম থেকে ইনকালকেট করতে হবে, সো দ্যাট সেটা ফিউচারে বাচ্চাটা কোনো রিভোল্ট না করে, যা চেঁচামেচি না করে যে আমার এটাকে অসুবিধে হচ্ছে বা ইয়ে হচ্ছে, তো সেটার জন্যে বেসিক্যালি এই সময়টা যেটা করতে হবে সেটা হচ্ছে মায়ের ফর দ্য নেক্সট 6 মান্থস অর 7 মান্থস কোনো ডেন্টাল ইস্যু জন্যে যাতে কোনোভাবে কোনো ট্রিটমেন্ট যদি করতে হয় সেটা আগে করে নেওয়া, নাম্বার 1, আর নাম্বার 2 ফর প্রিভেন্টিভ পারপাসেস মাকে কী কী করতে হবে ওয়ান্স বার্থের পর সেটার জন্য, নট ফর দ্য দাঁতের কারণে, কারণ তখন তো দাঁতই আসেনি, দাঁত আসবে হচ্ছে 6 মাস জন্মানোর পর থেকে দাঁত আসে, আর প্রথম দাঁত আসবে অ্যাপ্রক্সিমেটলি নিচের দাঁতটা, সেন্ট্রাল ইনসাইজার দুধের দাঁত সেটা থেকে শুরু হয়, বা অনেক সময় ইন রেয়ার ইনস্টেন্সেস হয় যখন জন্ম হয় তখনই মুখে দাঁত থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ নেটাল টিথ, বাট দ্যাট ইজ ভেরি মানে কী বলবো রেয়ার কন্ডিশন, সেটাতে তাতে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে মায়ের কষ্ট হবে, কারণ যখন বাচ্চাটা দুধ খাবে মার নিপলসের কাছে ল্যাসারেশন হবে, তো সেটা বাট দ্যাট ইজ রেয়ার কেস, আদারওয়াইজ জাস্ট বেসিক্যালি ফর এডুকেশন পারপাসে যখন একটা বাচ্চা এলো তার কী করে কেয়ার নেব ডেন্টালটা। অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি দাঁত তোলা যায়, বাট সেটা নর্মালি উড বি, কারণ সেফেস্ট ড্রাগ ইজ প্যারাসিটামল, যেটা মানে উইচ ইজ এলিজিবল ডিউরিং প্রেগনেন্সি, বাকিগুলো ইজ নট ফিটাল, কোনোভাবে অ্যাবনর্মালিটিস বা কিছু সেগুলো অ্যাভয়েড করা উচিত, বাট অলওয়েজ সবসময় চেষ্টা থাকবে টু ডেফার অ্যাজ লং অ্যাজ পসিবল,
ওনলি ইন কেসেস অফ এমার্জেন্সি, যে থাকতে পারছে না, যখন এটা দেখতে হচ্ছে মায়ের কন্ডিশনটা কষ্টের জন্যে ডিউ টু স্ট্রেস হর, কারণ স্ট্রেস হরমোনস বাচ্চার জন্যে খারাপ। তো অল দিস থিংস, সেটার জন্যে যখন আর কোনো উপায় থাকে না তখন তো করতেই হবে, বা সবসময় চেষ্টা, তাই জন্যে ইদার আগে মানে রাউন্ড অ্যাবাউট ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, বা একদম যখন একদম আর কোনো উপায় নেই তখন তো করতেই হবে, বাট দ্যাট অলওয়েজ ইট ওভারওয়েজ দ্য রিস্কস, কারণ একটা দাঁত তুলতে যাই কিছু হতে পারে। আমি সবসময় চেষ্টা করব যাতে সেটা আমার ন মাসের পর হয়, সেটা শুড বি দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া, যখন কোনো উপায় থাকবে না তখনই। তাই জন্যে এটা যদি একটা কোনো গাইডলাইনের মধ্যে থাকে যে একটা মা যখন আল্ট্রাসাউন্ড করতে যাচ্ছে বা ইয়ে করতে যাচ্ছে, যখন যদি মা একটা ডেন্টিস্টের কাছেও যায়, এবার ব্যথা তো যে কোনো সময় উঠতে পারে, এবার সেটা যখন সাপোজ দ্য মাদার ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 মান্থ প্রেগনেন্ট, এবার সেই সময় যদি আমায় করতে হতো, দ্যাট উড বি মাচ ইজিয়ার কম্পেয়ার টু 8 মাস যখন মান্থস প্রেগনেন্ট মাটা। তো তখন তো এইগুলো তো দেখুন, এইগুলো তো রুটিনলি একটাভাবেই হতে পারে ওয়েন দেয়ার ইজ আ নর্ম। যেমন আমরা একটা বাচ্চা জন্ম যখন হয় তাকে আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে তাদের দেখা হয় তাদের গ্রোথটা কীরকম, তারপর আমাদের যেটা হয় সেটা হচ্ছে কোনো সিন্ড্রোম আছে কি না। তো এইগুলো যেমন একটা নর্মের মধ্যে ঢুকে গেছে মোটামুটি, যারা একটা আমি বলবো সিটি লেভেলে, আমি এক্সপেক্ট করবো না যে গ্রামের লেভেলে হয়তো সে কোনো সিন্ড্রোম হিসেবে সে আবার টেস্ট করবে, বাট ইন আ সিটি লেভেল একটা মোর অলেস যেটা, তা এই নর্মটা যদি আমাদের ডেন্টাল ক্ষেত্রেও সেটা হয়ে যায়, তাহলে এই যে অ্যাক্সিডেন্টাল পেইন যেটা, যে হুট করে যে ব্যথা বা কষ্ট মায়ের, সেটা আই সাপোজ 10টার মধ্যে একটা মারও যদি সেটা ধরা পড়ে সেটা অ্যালিভিয়েট করা যায় এই গাইডলাইনের দ্বারা, সেটাই হচ্ছে বেনিফিট। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৌম্যজয় বাসুকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে গেলে দেখতে থাকুন মেডিটিপস। কেমন লাগছে মেডিটিপস, আপনারা কী ধরনের অনুষ্ঠান দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, এবং যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই তাও লিখে জানান। আর যেতে যেতে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।